হ্যালো গাই, আসসালামু আলাইকুম। তো আজ যাচ্ছি সবারই ড্রিম বাইক আনতে। তো কি বলবো, আজ আমি এত খুশি, এত এক্সাইটেড হয়ে আছি। আজ আমি মানে ভাবছিলাম যে কখন সকাল হয় আর কখন যাই গাড়িটা আনতে। আমি তো আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম, কারণ অর্ডার করতে হয়েছিল আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে। তো গাড়িটা ছিল না, অর্ডার দিয়ে আনা করেছি বাঁকুড়া থেকে। প্রথম দুর্গাপুরে বললাম, দুর্গাপুরে আবার বাঁকুড়াতে অর্ডার করেছি, তারপরে ওখানে। তো আজকে ডেলিভারি দিচ্ছে, আজকে মানে দেয়নি, 4 তারিখে ডেলিভারি দিয়েছে, 5 তারিখে, সরি 4 তারিখে না, 5 তারিখে। তো আজ আমি চলে এসেছি শোরুম। চলো কী বলবো, আজ আমি এত খুশি হয়ে আছি। চলো গাইস, দেখাই চলো আগে। দেখো ইয়ে গাইস, চেক করো গাইস, এইটাই অর্ডার করেছিলাম। কেমন লাগছে কমেন্ট করে বলবে। আমি জানি যে এটা সবারই ড্রিম বাইক। তো আমি এই কালারটা সবচেয়ে বেস্ট লাগছিলো, হোয়াইট কালারটাও ছিল, বাট হোয়াইট কালারটা নিলাম না, কারণ হলো এই অরেঞ্জটা দিয়ে আর একটা হালকা ব্লু টাইপের ম্যাট ব্লু খুব সুন্দর লাগছে কালারটা। আর হোয়াইটটা মানে মনে হচ্ছে আলাদা টাইপের, অতটাও খাস নেই, কারণ সামনে নাই আমার কাছে, নাহলে আমি তোমাকে দেখাতাম, স্টকেও নেই, অর্ডার দিয়ে আনা করে। তো ডিসপ্লেটা তো সেরা করেছে, সেরা সেরা, এত সুন্দর, রেডি টু রেস। ওই হয়ে কত সুন্দর উঠেছে দেখো। তো উদ্ঘাটন করা হয়ে গেল, সেলিব্রেশন মানানো হয়ে গেল, মানে সব কমপ্লিট হয়ে গেল। ওইদিকে গাড়ি চাপলাম, তো স্পিডটা দিল আবার মেরে, আমাকে একদম দিল ভূত করে। কি আর বলবো, আমি আর কিছু বললাম না, দেখছি একটা ব্লগ চলছে সাইড দিয়ে, ওই জন্য আর আমি কিছু বললাম না। আমি ফটো তোলার জন্য চাপলাম, কিন্তু ও দিল আমার গায়ের উপর চাপিয়ে। চলো এবারে বেরোবো, বেরোবো টাইম হয়ে গেল। গাড়িটা নামাচ্ছি উপর থেকে, তো 3 তলা উপর থেকে নামাচ্ছি, 2 তলা উপর থেকে। তো ওই যে যেগুলো ফাটালাম সেগুলো লেগেছিলো, তো ওই মোছামুছি করছে ওরা। একটু বললাম যে এমনি মুছলে হবে না, পালিশ করে দাও, তো আবার পালিশ করছে ওরা। কারণ ওই যে স্প্রেটা হয় না, স্প্রেটাতে তো ফেনা থাকে না, তো ফেনাটা যখন শুকালো না, তখন দাগ দাগ হয়ে গেলো, বুঝলি তো, তো খারাপ লাগছিলো দেখতে। তো আমি বললাম যে আবার মানে রিটার্ন করে পালিশ মেরে দাও, কারণ ওরা পালিশ মারাচ্ছিলো, তার মধ্যে আমি বললাম যে আরেকবার পালিশ মেরে দাও। আর চলো বেরোলাম গাইস, কেমন লাগছে বলো আমাকে, মানাচ্ছে না, মানায়নি, ফার্স্ট গাড়ি এরকম, মানে এইভাবে হ্যান্ডেল আমি চালাচ্ছি, কারণ দেখো যত চালিয়েছি সব নিচে হ্যান্ডেল ছিল। 390 চালিয়েছি, 200 চালিয়েছি, ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4, সব নিচে হ্যান্ডেল চালিয়েছি। টানটা খুব সুন্দর আছে, বেরোলাম। তো ওইদিকে ভাবলাম যে এত এত জ্যাম, ওইদিকে এত জ্যাম, ওইদিকে গেলাম না, কারণ গাড়িটা দেখো এত সুন্দরভাবে পালিশ মারা করালাম, সব কিছু মুছা করালাম। তো ওইদিকে গেলাম, তো দেখছি দুনিয়া এত জ্যাম লেগেছে রাস্তায়, তার মধ্যে এত ধুলো। তো ভাবলাম আমি রুট চেঞ্জ করলাম, যারা বীরভূমের আছে তারা জানবে ইনশাল্লাহ যে রাস্তাটা কোথাকার আছে। এটা আমাদের দাতা বাবা যায় পাতার চাপড়ি, ওই রোড হয়ে বক্রেশ্বর হয়ে বাড়ি যাব। তো বক্রেশ্বর না, মানে এই একটা নৌকল রাস্তা আছে আমাদের ড্যাম্পে যেয়ে ওঠে রাস্তাটা, ওই দিয়ে যাবো। তো তাই ওইদিকে গেলাম না, চলো আগে দেখাই। একবার দাঁড়িয়ে ভাবলাম যে একবার দেখাই ফ্রন্টটা কেমন লাগছে, দেখো। পেছনের লুকটা সেরা সেরা করেছে, সেরা, খুব সুন্দর। এখন কিছুদিন থাক, কিছুদিন পর আবার আমি আবার মডিফাই করবো গাড়িটাই। এখন ভাবে কিছু সব অর্ডার করে দিয়েছি,
এখন কিছু করিনি, আস্তে আস্তে সব একটা করে সামান আসবে, অর্ডার করবো। তো চলো বেরোলাম আবার। জঙ্গলের মধ্যে কিন্তু বাইক চালাতেও কিন্তু সেরা লাগে, এটা কিন্তু মানতে হবে। দেখো রাস্তা কত সুন্দর, কোনো ধুলো হুলো কিছুই বসলো না, গাড়িটা কত সুন্দর চলালাম। আর এত জাম, আবার অ্যাক্সিডেন্ট, এত রাস্তায় ওইদিকে যেতে ভয় লাগে। তো চলে এলাম আমাদের ড্যাম্পের কাছাকাছি, এবার ড্যাম্প উঠবো, উঠে গেলাম ড্যাম্পে। তো গাইস কী বলবো, আজ আমি প্রচুর আলাম আর প্রচুর আলাম হয়ে আছি, আর ভালো লাগছে না মানে। তো আমি ব্লগটা এখানে শেষ করলাম, মানে আর কিছু বলতে পারবো না, আর কিছু করবো না। আমার সোজা বাড়ি যাবো, ভাবলাম যে দাঁড়াবো একটু শ্যুট শ্যুট করবো, কিন্তু আর করবো না, লেটও হয়ে গেল প্রচুর। খাবারও খাইনি, মানে খুশিতে ভাবে তো জানো তো যে খুশিতে খাবার খেতে তো মন যায়ই না। তো চলো গাইস, টাটা, বাই বাই, লাইক শেয়ার কমেন্ট। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।